প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের আপনাদেরকে এই 14 নং পর্বে আমরা শিখাবো ইসমি মাউসুল রিলেটিভ প্রোনাউন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন, নিঃসন্দেহে উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইসমি মাউসুল হলো সাতটি, ইসমি মাউসুল ছয়টি। এই ছয়টি ইসমি মাউসুল সম্পর্কে আমাদেরকে আগে ধারণা নিতে হবে। এখানে আমরা আপনাদেরকে সেই ছয়টি ইসমি মাউসুল আগে লিখছি। আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি, মা, মা। এই যে সাতটি ইসমি মাউসুল, কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমরা এই সাতটি ছয়টি ইসমি মাউসুল আমরা দেখতে পাবো। এর অর্থগুলো আগে আমরা জানবো, তারপর এর যে কার্যপ্রণালী সম্পর্কে আমরা শিখবো, এবং ক্রনিক এক্সাম্পলের মাধ্যমে আমরা এই শব্দগুলো আপনাদেরকে শিখিয়ে দিব, এবং সাথে সাথে এই যে এক্সাম্পলগুলো আমি দিব সেই এক্সাম্পলগুলোর তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণও আপনাদেরকে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা শিখব আল্লাজি। এই আল্লাজি এই শব্দটি কোরআনে কারিমে অনেক জায়গায় আসছে, যেমন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। হুয়াল্লাযী, আল্লাযী শব্দটা অর্থ হচ্ছে যে, আল্লাযী শব্দের অর্থটা কি শুনলাম আমরা, যে। এক বচনের ক্ষেত্রে আল্লাযী শব্দটা ব্যবহৃত হয়, যেমন হুয়াল্লাযী, তিনি যিনি, তিনি যে, অর্থাৎ আল্লাহকে বোঝানো হচ্ছে। আল্লাযী ইসিম, অর্থাৎ এখানে এই যে একটি প্রোনাউন আসছে, প্রোনাউনটা কি ইসমি মাউসুল, প্রপার নাউন। আর এক বচনের ক্ষেত্রে আল্লাজি, আর বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে আল্লাজিনা, যেমন আল্লাজিনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইক। সূরা বাকারার প্রথমে আমরা দেখছি আল্লাজিনা ইউকিমুনা সলাত, যারা নায়াম নামাজ কায়েম করে। এক বচনে আল্লাজি যে অর্থটা কি হবে, অর্থটা হবে যে, যে। আর যারা, এক বচন পুরুষবাচকের ক্ষেত্রে যখন ব্যবহৃত হবে এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, পুরুষবাচকের ক্ষেত্রে যখন এক বচন এবং বহু বচনের ব্যবহৃত হবে তখন এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে আল্লাজি, বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে আল্লাজিনা। তাহলে যে বা যারা। স্ত্রীবাচকের ক্ষেত্রে যখন আমরা ব্যবহৃত করব তখন আল্লাতি, আল্লাতি, একই শব্দ, একই কিন্তু অর্থ, স্ত্রীবাচক, এটা হলো স্ত্রীবাচক, স্ত্রীবাচক। তাহলে এই এটা হচ্ছে স্ত্রীবাচক, এটা হচ্ছে পুরুষবাচক। আমরা একই অর্থ শুধু স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রে আলাদা এই জনগুলো ব্যবহৃত হচ্ছে। আল্লাতি শব্দের অর্থ যে, আল্লাতি এখানে টানতে করতে হবে, আল্লাতি দুই জায়গায় টান। তাহলে আল্লাতি স্ত্রীবাচক যে, আল্লাতি যে। আর মা শব্দের অর্থ হচ্ছে কি, মা কি, মা, মা যে। তাহলে মা শব্দটা কিন্তু তিনটা অর্থ, মা শব্দের কয়টি অর্থ, তিনটা অর্থ প্রকাশ করে। ইংরেজিতে আমরা বলি হট, যা কিছু যা কি, যা কিছু যা কি। অর্থাৎ ইংরেজিতে হট মা হচ্ছে সেরকম একটি, আরবিতে বলা হয় মা, অর্থাৎ মা মানে কি, আর মান মানে যে, যে কি যারা যে। এই যে আরবি পরিভাষা আমরা শিখলাম যে আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি, মা মিন, মা মান, এই কথাটা বারবার আপনারা ট্রাই করেন, বারবার ট্রাই করেন, আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি, মা মান। তাহলে অর্থটা আমরা মুখস্থ করবো, যে যারা, যে যারা, কি যে। ক্লিয়ার, ক্লিয়ার কনসেপ্ট। এই শব্দগুলো কিন্তু কোরআনে কারিমে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় হাজার হাজার স্থানে এসেছে। আপনি যদি এই শব্দগুলো অর্থ না জানেন এবং এর যদি প্রপার ইউটিলাইজ না জানেন, এর যদি সিস্টেম না জানেন, তাহলে কিন্তু আপনি এই শব্দগুলো
কোরআন কারিমে দেখলে অর্থ করতে পারবেন না। এবারে আমরা কিছু এক্সাম্পলে চলে আসি, আমরা কিছু কোরআনিক এক্সাম্পলে চলে আসি। প্রথমত আমরা যে শব্দটার উদাহরণ দিব সেটি হলো কি, আল্লাজি, আল্লাহ যে, তাহলে আল্লাজি যে, এই শব্দটার উদাহরণ আপনি আমরা কোরআন শরীফে কিভাবে দিব, ওয়াল্লাজি, ওয়াল্লাজি খলাকা লাকুম, ওয়াল্লাজি খলাকা লাকুম মা ফিল, মা ফিল আর, মা ফিল আর জামিয়া, জামিয়া, এই যে ওয়াল্লাজি, ওয়া মানে তিনি, আমরা জমিনে পড়ছি ওয়া হুমা হুম, তিনি, তিনি কে, আল্লাহ, ওয়াল্লাজি তিনি যে, ওয়াল্লাজি তিনি যে, ওয়াল্লাজি তিনি যে, খলাকা এই খলকুন, খলাকুন শব্দ অর্থাৎ সৃষ্টি করা, তাহলে তিনি যে সৃষ্টি করেছেন, লাকুম লাকুম তোমাদের জন্য, মা যা ফি মানে মধ্যে, আল মানে জমির, জানি আর একত্রিত করে, জমিনে যা কিছু আছে সব একত্রিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে ওয়াল্লাজি, এই যে আল্লাজি আমাদের সাবজেক্টটা কি, আল্লাজি, আল্লাহ জি, এই আল্লাজি যে ইসমে মওসুল রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এই রিলেটিভ, এই এটাকে এই আল্লাহর সাথে সম্পর্ক করে দিল, তিনি যে, তা তিনি কে, আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহর সাথে এই আল্লাজি কানেকশন করে দিল আর কি, তিনি হচ্ছে কে, আল্লাহ, তা এই এই শব্দটা আল্লাজি দিয়েই বোঝানো হলো আর কি, ওয়া জমির মাধ্যম দিয়েও বোঝানো হয়েছে, আবার আল্লাজি যে, যে কে, আল্লাহ সুবহানাহু তাআলা, তাহলে প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এবং উদাহরণের মাধ্যম দিয়ে, এই যে এক্সাম্পলের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারেন। এখানে কিন্তু দুটো মৌসুম ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে মা, একটা হচ্ছে আল্লাজি, তাহলে মা হট, আমরা জানি যে হট, ডব্লিউএইচ হট মানে কি, আর মা মানে কি, অর্থাৎ যা কিছু, মা মানে কি, যা কিছু, হ্যাঁ যা কিছু, যা কি, অর্থাৎ মা শব্দের অর্থ হবে কখনো কখনো না অর্থ, যা কিছু, না কি, না অর্থ ব্যবহৃত হয়, তাহলে মা, না কি, যা কিছু, যা, এই অর্থগুলো হচ্ছে মা শব্দের অর্থ বহন করে। তাহলে আমরা মোটামুটি আল্লাহ জি সম্পর্কে একটি ধারণা আপনাদেরকে দিলাম, তাহলে এবার আমরা আমরা আসবো আল্লাহ জি না, একই সেম আল্লাহ জি, অর্থাৎ যারা, আল্লাহ জি যে, আল্লাহ জি না হচ্ছে যারা, আল্লাহ জি না শব্দটা কোরআনে কারিমে কত জায়গায় আসছে, আল্লাযীনা ইউকিমুনা সলাত, যারা নামাজ কায়েম করে, আল্লাযীনা যারা, ইউকিমুনা বহু বছর নামাজ কায়েম, আল্লাযীনা বহু বছর আসার কারণে কিন্তু ইউকিমুনা বহু বছর শব্দটা এখানে আসছে, হ্যাঁ যেখানে এক বছর আসবে সেখানেও পরের শব্দটাও কিন্তু এক বছর হিসাবে দেখা দেবে, তখন ওয়াল্লাজি, আল্লাজি এক বছর আসছে বিদায়, খলাকা কিন্তু এক বছর, আর এখানে যদি ওয়াল্লাজি না আসতো তাহলে কি হতো, খলাকা বহু বছর হয়ে যায়, খুলু কোন শব্দটা ব্যবহৃত হতো আর কি, তাহলে আল্লাজি না, আল্লাজি ইউকিমুনা সলাত, আমরা একটা উদাহরণ দিই, আল্লাজি না ইউকি, এই যে আল্লাযীনা ইউকিমুনা সলাত, যারা ইউকিমুনা কায়েম করে সলাত, তাহলে আল্লাযীনা যারা, কারা, নামাজ কায়েম করে, তাদেরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, তাদের সাথে রিলেটেড করা হচ্ছে, যারা, যারা, এই যারাটা কারা, যারা নামাজ কায়েমকারীরা, নামাজ কায়েমকারীদেরকে বলানো বোঝানো হচ্ছে, অর্থাৎ যারা সালাত কায়েম করে তারাই, তাদেরকে দিয়ে বলানো বোঝানো হচ্ছে আল্লাহ জিনা, আল্লাহ জি এবং আল্লাহ জিনা, এই দুটি
ইসমে মৌসুল রেডি প্রোনাউন সম্পর্কে আমাদের একটু ধারণা চলে গেল। এবার আসবো আমরা যে সেম পয়সার হ্যাপিট হবিট, একটু হচ্ছে পুরুষ বাচকের ক্ষেত্রে, একটু স্ত্রী বাচকের ক্ষেত্রে। আল্লাজি আল্লাহ জানা পুরুষ বাচকের ক্ষেত্রে, আল্লাহতি আল্লাহতি স্ত্রী বাচকের ক্ষেত্রে। এখন স্ত্রী বাচকের ক্ষেত্রে আল্লাহতি, এটা একটু উদাহরণ তো দেন তো, আল্লাহতি আল্লাহতি অর্থাৎ যে, তাহলে আল্লাহতি যে, এখানে কোরআনে কারিমে অনেক জায়গায় এই অ্যাডজেক্টিভ প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে। যেমন একটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে ইত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা। এই আয়াতটা আমি যখন শুনি বা আমি যখন পড়ি বা আমি যখন এই আয়াতকে নিয়ে রিসার্চ করি, তখন আসলে হৃদয়ের মধ্যে প্রকম্পিত ভাব তৈরি হয়, আমার গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠছে যে আসলে আল্লাহ তাআলা একই মানে এই আয়াতটা নাযিল করে আল্লাহ তাআলা আসলে আমাদের কত না বিপদে ফেলে দিতে পারে। ঠিক আছে, দেখেন কত বিপদজনক, আমাদের জন্য কষ্টদায়ক একটি আয়াত। ইত্তাকু ভয় করো, আর নার জাহান্নামকে, আল্লাতি এক বসন যে, অকুদু যে ইন্ধন হবে, অকুদু শব্দের অর্থ হচ্ছে কি, জ্বালানি, জ্বালানি অ মানে এবং, তো আমরা জানি হা অকুদু হা হা নাস মানে কি মানুষ, আর হিজারা মানে পাথর। বুঝতে পারছেন বিষয়টা কত ডেঞ্জারাস, কত ভয়াবহ। ভয় করো সেই জাহান্নামের, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে এই মানুষ একজনকে জ্বালাবে, নিজেও জ্বলবে, নিজে না জ্বললে তো আরেকজনকে জ্বালানো যাচ্ছে না। আমি যদি না জ্বলি তাহলে তো আমি আরেকজনকে জ্বালাতে পারবো না, আমি হব জাহান্নামের ইন্ধন। অর্থাৎ আমাকে জাহান্নামের ইন্ধন বানানো হবে, কত ডেঞ্জারাস কথা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। তাহলে এর চাইতে ভয়াবহ আর কি হতে পারে? আল্লাহ না করুক আমাদের ফয়সালা যদি কারো এই জাহান্নামের হয়ে থাকে, তাহলে এই মানে এই আমাকে দিয়েই তো আমার এক ভাইকে জ্বালানো হবে। আমরা যেমন ইটের পাজা দেখি না, কয়লা দিয়ে ইট পোড়ানো হয়, কয়লা জ্বলে এবং ইটকে জ্বালায়। যাই হোক, আমরা আমাদের বিষয়ের দিকে নাই, আমাদের বিষয় হচ্ছে আল্লাতি। আল্লাতি এখানে স্ত্রীবাচক একটি মৌসুল ব্যবহার করা হলো কেন, যেহেতু নার হচ্ছে স্ত্রীবাচক শব্দ, জাহান্নাম জাতীয় সকল শব্দ কিন্তু স্ত্রীবাচক শব্দ। মহিলারা কিন্তু একটু গাবে গেলেন না তো, জাহান্নামের যত নাম রয়েছে এবং জাহান্নাম নিজের শব্দটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এই যে নার, ইত্তাকুন নার, এই নার স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে এখানে একটি স্ত্রীবাচক শব্দ করা হয়েছে। এবং অকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরের দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আল্লাহ তাআলার অর্থ কি দেখলাম, যে এবং এটা স্ত্রীবাচক শব্দ। এই জাহান্নাম শব্দটা না, তো জাহান্নাম শব্দ আসার কারণে এখানে স্ত্রীবাচক হিসেবে শব্দটা ব্যবহৃত হয়েছে। কিন্তু শিক্ষার্থী বন্ধু বুঝতে কি কিন্তু কারো সমস্যা হচ্ছে বলে তো আমার মনে হয় না। আমরা আমরা এবার আরেকটি প্রণাম আল্লাহ।